তো আজকের ভিডিওতে ছোট্ট একটি বিষয় শেয়ার করব। তো আপনারা অনেকে আছেন যে ব্লুটুথ ইয়ারফোনগুলো ফোনের সাথে কানেক্ট করতে পারেন না, তো আজকের ভিডিওতে একটু দেখিয়ে দেবো। আপনি খুব সহজে যে কোনো ব্লুটুথ, যে কোনো প্রকার ব্লুটুথ ইয়ারফোন বা ওয়্যারলেস ইয়ারফোন আপনি কীভাবে ফোনের সাথে কানেক্ট করবেন। তো এটি করার জন্য আপনি যে কাজটি করতে হবে, আপনি প্রথমে আপনি যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির ব্লুটুথ ইউজ করেন না কেন, সেই ব্লুটুথের যে পাওয়ার বাটন আছে, তো পাওয়ার বাটনটি চেপে আপনি ব্লুটুথটি অন করে নেবেন। তো ব্লুটুথটি অন করার পর আপনি চলে যাবেন আপনার ব্লুটুথ অপশনে। তো আপনার ফোনের যে ব্লুটুথ অপশন আছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো আমি ব্লুটুথ অপশনে চলে আসলাম। তো ব্লুটুথ অপশনে চলে আসার পর আমি ব্লুটুথটা অন করে নিলাম। তো অন করার পর আপনি যেহেতু আপনার যে ব্লুটুথ ডিভাইসটা বা যে ব্লুটুথ ইয়ারফোনটা আপনি ফোনের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেটি যেহেতু চালু আছে, তো এখানে আপনি যে রিপ্লেস বা আপনি চার্জ, তো এরকম অপশন পেয়ে যাবেন। তো আপনি একটু চার্জ করে নেবেন। তো চার্জ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমার এই ব্লুটুথের নামটা চলে আসছে। তো আপনি এখানে দেখতে পারতেছেন এখানে অসংখ্য নাম রয়েছে আমার আশেপাশে যে ব্লুটুথগুলো রয়েছে। তো আপনি আপনার ব্লুটুথের নামের উপর একটি ক্লিক করে দেবেন। তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার ব্লুটুথের নামটি কোনটি। তো এটির উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কানেক্ট হয়ে যাবে। তো তারপর আপনি একটি সং বা আপনি যে কোনো অডিও ভিডিও একটি গান প্লে করে আপনি খুব সহজে শুনতে পাবেন। তো এভাবে খুব সহজে আপনি এখানে আপনার একটি অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে। তো এই অ্যালাউটা দিয়ে আপনি আপনার ব্লুটুথ করে নিতে পারবেন। তো আপনি এখানে দেখতে পারতেছেন ব্লুটুথ অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে চার্জটাও দেখাচ্ছে আমার যে ব্লুটুথ ইয়ারফোন সেটির চার্জ এখানে 50% রয়েছে, তো এটিও দেখাচ্ছে। তো আমি এখন যদি একটা কিছু প্লে করি, তো সেটা কিন্তু খুব সহজে ব্লুটুথে শোনা যাবে এবং কি ব্লুটুথ কানেক্ট করা সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে কীভাবে আপনি যে কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করবেন ফোনের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।